নমস্কার, বেঙ্গল কিচেন অনলাইনে আপনাকে স্বাগত। আজকে আমি দেখাবো একটি নিরামিষ রান্না, নারকোল বেগুন। এটি খেতে খুব ভালো হয়, ভাতের সাথে ভীষণ ভালো লাগে এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করবেন। এবার দেখে নিই এই রান্নাটি করতে কী কী উপকরণ লাগে। নারকোল বেগুনের জন্য অবশ্যই বেগুন লাগবে, ছোট ছোট ডুমো করে কাটা বেগুন, নারকেল কোড়া এবং একটা কাঁচা লঙ্কা, যেরকম যে ঝাল খায় সেরকম করে নিতে হবে, ঝাল দিয়ে নিতে হবে, এবং জিরে গুঁড়ো, জিরে, গোটা জিরে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা সর্ষের তেলে হবে। গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এবং কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেগুনগুলো দিয়ে দিলাম, এবার নুন আর হলুদ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো, মিনিট দুয়ের মতন ঢাকা দিয়ে রাখবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার মাঝখানে দেখে নেব বেগুনগুলো নরম হয়েছে কিনা। বেগুনগুলো আরেকটু নরম হবে, একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো। দু মিনিটের মতন রাখবো বেগুনগুলো, আমি 2 মিনিট রেখেছিলাম, এরপর দেখে নেব নরম হয়েছে কিনা। বেগুনগুলো নরম হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা করে এবার আমি নারকোল কোড়া দিয়ে দেব। নারকোল কোড়া দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু মিষ্টি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলেই ভালো লাগে। একটু মিষ্টি দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নামিয়ে দেব। রান্নাটা একদম হয়ে গেছে, হয়ে গেছে আমার নারকেল বেগুন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।